আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, কাঁচা আমড়া দিয়ে তৈরি আমড়ার টক মিষ্টি ঝাল ঝোল। এই রেসিপিটি আমি আমার মার কাছ থেকে শিখেছি, আমার মা যেভাবে তৈরি করতো ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয়। আমড়ার ঝোল তৈরি করার জন্য এখানে আমি 8টি কাঁচা আমড়া নিয়েছি। এখন আমি আমড়াগুলোকে ধুয়ে তারপরে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন সবগুলো আমড়া আমি কেটে নিয়েছি একইভাবে। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আরো দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো দিলে না পুড়ে যায়। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমেই আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এখন আমি এখানে আরও দিয়ে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো। এখন আমি সব মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে নেওয়া আমড়াগুলো দিয়ে নিচ্ছি। মশলার সাথে আমড়াগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিতে হবে আমড়াগুলোকে। এখন আমি কিছুক্ষণ মশলার সাথে আমড়াগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমড়াগুলোকে কিছুক্ষণ কষানোর পর দেখতে ঠিক এরকম হয়েছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2.5 কাপ পরিমাণে পানি দিয়ে নিব আমড়াগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর আপনারা কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে পানিটা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে মোট 2.5 কাপ পানি দিয়ে নিয়েছি। এখন আমি পানিতে বলক তুলে নিচ্ছি। পানিতে বলক চলে এসেছে। এখন আমি এখানে 3টি কাঁচামরিচ দিয়ে নিয়েছি সামান্য একটু চিড়ে। আর আমি এখানে এখন স্বাদ মতো চিনি দিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমড়াগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই টেনে গিয়েছে আর আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা রাখবেন। এখন আমি এখানে দিয়ে নিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি। এখন আমি চুলার আঁচ একদমই কম রেখে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ফিরে আসবো 3 মিনিট পরে। 3 মিনিট হয়ে গিয়েছে, রান্নাটা আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। এভাবেই আপনারা বাসায় খুব সহজে আমরার এই টক মিষ্টি ঝাল ঝোল রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।